এফডিসিতে 2022-24 মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের আমেজ চলছে। 17 জানুয়ারি সন্ধ্যায় নির্বাচনের প্রচারণার সময় সহসভাপতি পদপ্রার্থী রিয়াজ আহমেদ এক বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে ফেলেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নায়ক রিয়াজের হাওমাও করে কান্না করার বিষয়টিকে হাস্যকরভাবে নিয়েছে অনেক মানুষ। সিনেমার সংশ্লিষ্ট অনেকেই রিয়াজের কান্নাকে নাটক বলেও তাচ্ছিল্য করছেন। এদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান রিয়াজের এই কান্নাকে মায়া কান্না বলে মন্তব্য করেছেন। ১৮ জানুয়ারি সাংবাদিকদের কাছে নিজের সমালোচনা নিয়ে মুখ খুললেন রিয়াজ। তিনি বলেন, কোনো কিছু অন্যভাবে নেয়ার আগে কিছু বলার আগে ভাবা উচিত। আমরাও মানুষ, আমাদেরও হাসি কান্না আছে। আমরা চেষ্টা করি আবেগকে দমিয়ে রাখতে, কিন্তু অনেক সময় দীর্ঘদিনের দমিয়ে রাখা আবেগের বহিঃপ্রকাশ হয়ে যেতেই পারে। একজন বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে কেঁদে আমি যদি ভুল করে থাকি, আপনারা আমাকে ক্ষমা করবেন। রিয়াজ বলেন, একজন মানুষের মধ্যে সহজাত যে আবেগ থাকে সেটা আমাদের মাঝেও আছে। আমার মা মারা যাওয়ার পর যখন কেঁদেছিলাম, তখনও অনেকের মনে হয়েছিল এটা হয়তো অভিনয়। এটা আমি ফেস করেছি বিগত দিনে। এটা শিল্পীদের একটি চিরায়ত ব্যাপার। এফডিসিতে কান্নার বিষয়ে রিয়াজ বলেন, একজন 70-অর্ধ বৃদ্ধ 60-অর্ধ নারী যাদের সদস্যপদ বাতিল হয়েছে, তারা আমাদের সঙ্গে সঙ্গে নির্বাচনী গানের তালে নাচছিলেন। এই মানুষগুলোর খুব বেশি চাওয়া পাওয়া নেই। তাদের আনন্দ দেখে এবং তাদের সদস্যপদ বাতিলের বিষয়টি জেনে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সেই আবেগকে নিয়ে যারা ট্রল করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। আপনারা এভাবেই ট্রল করতে থাকেন, তাতে আমাদের কিচ্ছু যাবে আসবে না। কারণ আমি জানি আমি কি, আমার সৃষ্টিকর্তা জানেন আমি কি, শিল্পীরা জানেন আমরা কি। ১৭ জানুয়ারি এফডিসিতে নির্বাচনী প্রচারণার সময় শিল্পী সমিতি থেকে বাদ পড়া শিল্পীদের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন রিয়াজ। এক বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে ওঠেন তিনি। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই সমালোচনার সূত্রপাত। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের বিপক্ষে লড়বে জায়েদ খান ও মিশা সদাগর প্যানেল। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল থেকে সহসভাপতি পদপ্রার্থী রিয়াজ। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।